সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সেই ব্যাপারটা কি বলেছিলে, যেখানে মা কালীর বুকে সত্যিকারের নরকরটি ঝুলতো আর নরবলি হতো? ঘন বর্ষার সন্ধেই সর্ষের তেল আর চানাচুর দিয়ে মুড়ি মাখা সহযোগে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে আলোচনাটিকে উস্কে দিল অর্পিতা। লোডশেডিং হয়ে গিয়েছে, হ্যারিকেনের মৃদু আলো ছড়িয়ে পড়েছে টেবিলের উপরে। সন্ধে 7টা বাজে, বাইরে অন্ধকার আর এক টানা ভেসে আসছে সমুদ্রের গর্জন। দীঘার সমুদ্র সৈকতের কাছে এই বিশাল শুনশান বাংলোয় কিছুদিনের জন্য এসে উঠেছেন ওর মামা রুদ্র। সম্পর্কেই মামা, আসলে মিস্টার রুদ্র অর্পিতার বর সৌম্যের বয়সী। তিনি সরকারি চাকরির ফাঁকে ফাঁকে লেখালেখি করেন আর বছরে একবার দীঘার সমুদ্রের ধারে তাঁর বন্ধুর এই বাংলোতে এসে সপ্তাহ দুয়েক ধরে লেখালেখি করেন। এইবার সৌম্য আর অর্পিতার দীঘাতে বেড়াতে যাবার সময়টা রুদ্রের দীঘা অধ্যায়ের সঙ্গে মিলে গিয়েছে। ওরা উঠেছে হোটেলে, কিন্তু সন্ধেবেলাটা বেছে নিয়েছে রুদ্রের সঙ্গে দেখা করবার জন্য। এর পিছনের গূঢ় কারণ হলো এই যে, রুদ্র অসম্ভব ভালো গল্প বলতে পারেন। যেই মানুষ গল্পের তাড়নায় 14 দিন বিজন বাস করেন সমুদ্রের ধারে ঝাউ বনে ঘেরা পাণ্ডব বর্জিত জায়গায়, তিনি লেখার ব্যাপারে কতটা মনোযোগী তা বোঝাই যায়। পরিবেশটাও বেশ গা ছমছমে, ওই একটানা সমুদ্রের গর্জন, হ্যারিকেনের মৃদু আলো, বাংলোর সুবিশাল ঘরে নোনা ধরা দেওয়ালে কম্পমান ছায়া, সব কিছু মিলিয়ে এক অপার্থিব লোকের আবাহন করেছে। গল্পটা ঠিক ওই সিদ্ধেশ্বরী কালী মন্দির নিয়ে নয়, তবে এই গল্পে তার একটা ভূমিকা আছে বই কি, রুদ্র বললেন। রানাঘাটের সিদ্ধেশ্বরী মন্দির নাকি একসময় ডাকাত কালী বলে প্রসিদ্ধ ছিল, নিয়মিত নরবলিও হয়েছে নাকি এক সময় পর্যন্ত। আমি যখন মন্দিরটা দেখেছি তখন আমি ক্লাস 6 পড়ি। সেই সময়কার প্রৌর লোকজনের কাছেই শুনেছিলাম যে ওই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী অতি জাগ্রত। শুনেছিলাম আরেকটি কথা। এই পর্যন্ত বলে রুদ্র থামলেন। সৌম্য জিজ্ঞাসা করল, কি কথা? রুদ্র বললেন, সেই দেবী নিজে না ডাকলে নাকি মন্দিরে যাওয়া হয়ে ওঠে না, আর প্রয়োজন ছাড়া নাকি দেবী ডাকেনও না। রুদ্র চায়ের পেয়ালায় একটা চুমুক দিল। সৌম্য জিজ্ঞাসা করলেন, তোমার নিজেরও কি এমন অভিজ্ঞতা হয়েছে যে মন্দিরে যেতে চেয়েও তুমি যেতে পারোনি, নাকি পুরোটাই শোনা কথা? সৌম্য খুব যুক্তিবাদী, প্রমাণ ছাড়া কিছুই সহজে মানে না। অর্পিতা সৌম্যের দিকে তাকাল। আমার নিজেরও এমন অভিজ্ঞতা হয়েছে, রুদ্র বললেন। এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত করতে পারিনি। এটা সেই রকমই একটি ঘটনা, তোমরা শুনে যদি ব্যাখ্যা করতে পারো খুশি হব। শুনে নড়ে চড়ে বসলো ওরা দুজনে। রুদ্র আরম্ভ করলেন, রানাঘাটে থাকাকালীন আমাদের বাহন ছিল সাইকেল রিক্সা। কালু আর মুবারক বলে দুইজন ভদ্রলোক ছিলেন, যাঁদের রিক্সাতে আমরা চড়ে এদিক ওদিক যেতাম। সেটা 80-এর দশকের শেষের দিক। রানাঘাটের মতো মফস্বল শহরে রাস্তাঘাটে মোটরগাড়ির দেখা সহজে মিলত না। একদিন সন্ধ্যায় কালুর রিক্সায় আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে যাব ভেবেছি, শেষ মুহূর্তে দেখা গেল রাস্তা বন্ধ। আরেকদিন মুবারককে ডাকা হয়েছে, আমার পেটে ব্যথা হলো আর যাওয়া হলো না। এভাবে বারচারেক চেষ্টা করেও বাধা পড়েছিল সিদ্ধেশ্বরী মায়ের দর্শনে। তখনই স্থানীয় ভারতী হাইস্কুলের সংস্কৃতের মাস্টারমশাই বললেন যে নিতান্ত প্রয়োজন ছাড়া মা ডাকেন না, আর মা না ডাকলে নিজে থেকে তাঁর কাছে যাওয়া যায় না। মাত্র একবার আমরা মায়ের মন্দিরে যেতে পেরেছিলাম, আর সেই নিয়েই এই গল্প। তার মানে এমন কিছু ঘটেছিল যে, অর্পিতা কথা শেষ না করে রুদ্রের দিকে চেয়ে রইল। মায়ের কাছে যাওয়াটা ভীষণ প্রয়োজন হয়ে পড়েছিল, সৌম্য বাক্যটা শেষ করল। ঠিক, আর ঠিক সেটা নিয়েই আজকের এই গল্প, রুদ্র বললেন।
ইতিমধ্যে পেঁয়াজি আরেক প্রস্থ চা এসে গিয়েছে। বাংলোর কেয়ারটেকার কাম রাঁধুনি শৈলেন ওদের ডিনার বসিয়ে দিয়েছে, ঘি ভাত, সমুদ্রের মাছ ভাজা, আলু ভাজা, ডাল। আজ অর্পিত আর সৌম্য এইখানেই নৈশভোজ করবে। সৌম্য উৎসাহিত হয়ে বললেন, তাহলে আর কি, শোনা যাক সেই গল্প। গুছিয়ে বসে রুদ্র বললেন, আমার বাবার ব্যাংকের বদলির চাকরির কারণে নদিয়া জেলার রানাঘাটে আমার জীবনের প্রায় 2টি বছর কেটেছিল। ক্লাস 6 আর ক্লাস 7 পড়েছিলাম রানাঘাট পালচৌধুরী হাই স্কুলে। রানাঘাটের অদূরে আনুলিয়া বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের আওতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি ব্রাঞ্চ ছিল। আনুলিয়া ব্রাঞ্চ ছোট্ট মফস্বল শহর, সবাইকে সবাই চেনে। বাবা ছিলেন সেই ব্রাঞ্চের ম্যানেজার, শহরে বাবার বেশ খ্যাতিও ছিল। একবার ওই ব্রাঞ্চে এক ভদ্রলোক অ্যাকাউন্ট খুলতে এলেন। ভদ্রলোকের বয়স 55-56 হবে, সাদা ধুতি ফতুয়া পরা, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, নাম সুনীল, পদবিটা মনে পড়ছে না। ব্রাঞ্চে বেশি ভিড় ছিল না, ভদ্রলোক বাবার সঙ্গে আলাপ জমাতেই জানা গেল যে তিনি আমার সেজো কাকার অফিসের চাকরি করেন। আমার সেজো কাকা কলকাতাতেই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্টেট ইলেকট্রিসিটি বিভাগে চাকরি করতেন, আমি সোনা কাকু বলে ডাকি। সুনীলবাবু ছিলেন সোনা কাকুর সহকর্মী। কলকাতার অফিসে প্রতিদিন রানাঘাট থেকে যাতায়াত করতেন, কখনো কখনো সপ্তাহান্তে কলকাতাতেই আত্মীয় বাড়িতে থেকে যেতেন, রানাঘাটে নিজের বাড়িতে আর ফিরতেন না। ভদ্রলোকের পিছুটান ছিল না, অকৃতদার মানুষ, বাড়িতে কে আছেন কে নেই তা নিয়েও কিছু বলতেন না, অন্তর্মুখী। বয়সে আমার সোনা কাকুর থেকেও বড় ছিলেন উনি। সেই দিনই বাবা সোনা কাকুর সঙ্গে টেলিফোনে কথা বলে জানতে পারেন যে সুনীলবাবু তাঁর সহকর্মী, খুব একা থাকতে ভালোবাসেন, এমনিতে বেশ উপকারী মানুষ। সুনীলবাবুও কলকাতায় অফিসে গিয়ে আমার কাকাকে আমার বাবার সঙ্গে পরিচয় হবার কথা বলেন। মাঝে মাঝে সপ্তাহান্তে তিনি আমাদের রানাঘাটের বাড়িতেও আসতেন বাবার আমন্ত্রণে, আর গল্প করে চলেও যেতেন। আমাকে বলা হয়েছিল তাকে সুনীল জেঠু বলে সম্বোধন করতে। একদিন মাকে বাবার সঙ্গে আলোচনা করতে শুনলাম, সুনীল জেঠু আমাদের বাড়ি এলেও কখনো আমাদের তাঁর বাড়িতে নিমন্ত্রণ করেননি, অথচ আমার সোনা কাকু বাবাকে বলে চলেছেন যেন আমরা একদিন সুনীল জেঠুর বাড়িতে যাই। আমার কাকু অবিবাহিত মানুষ, সাংসারিক জটিলতা থেকে দূরেই থাকেন, তাঁকে কি করে বোঝানো যাবে যে ওরকম অনাহূতভাবে হুট করে কারোর বাড়ি যাওয়া যায় না। আমরা যেই সংস্কৃতির মানুষ তাতে আগে থেকে জানিয়ে কারোর বাড়ি যাওয়াটাই দস্তুর, অনাহূতভাবে যাওয়া তো নৈব নৈব চ। কাকু বুঝতে চাইছেন না, তাঁর মতে সুনীল জেঠু নিজে থেকে আমাদের তাঁর বাড়িতে ডাকতে সংকোচ বোধ করতে পারেন, কিন্তু আমরা নিজে থেকে না গেলে কিছু মনে করতে পারেন, আলাপ হয়েছে অনেক দিন তো হয়েই গেল। সোনা কাকুকে এসব কিছুই বোঝানো গেল না, অগত্যা ঠিক হলো যে কোনো এক শনিবার সন্ধ্যায় সুনীল জেঠুর বাড়ি যাওয়া হবে। সুনীল জেঠুর বাড়িতে টেলিফোন নেই, আমাদের রানাঘাটের বাড়িতেও ছিল না। বাবা অফিস থেকে সোনা কাকুর অফিসে ফোন করে সুনীল জেঠুকে খবর পাঠাতে বললেন। জানা গেল সুনীল জেঠু এই মুহূর্তে অফিসে নেই, দিন কয়েকের জন্য ট্যুরে গিয়েছেন, শুক্রবার ফিরবেন। ফলে সুনীল জেঠুকে শুক্রবারের আগে আমাদের ওর বাড়ি যাবার কথা জানানো যাবে না। শুক্রবার জানা গেল যে সুনীল জেঠু সেই দিন অফিসে আসেননি, একবারে সোমবার থেকে জয়েন করবেন, তবে আমরা যেন শনিবার ওর বাড়ি যাওয়ার কল্পনাটা বাতিল না করি। আমার বাবা প্রায় সপ্তাহান্তে কলকাতায় যেতেন, সেই শনিবার বাবা রানাঘাটেই থাকবেন, ফলে পরিকল্পনা বাতিল করার প্রশ্ন আসেই না। মা আপত্তি করেছিলেন এইভাবে একেবারে না জানিয়ে তার বাড়িতে হাজির হবার প্রস্তাবে, কিন্তু শেষ পর্যন্ত ঠিক হলো যে পরিকল্পনা মতো পরের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যায় সুনীল জেঠুর বাড়িতে যাওয়া হবে। ওর ঠিকানা বাবার কাছেই ছিল, ফলে খুঁজে নিতে অসুবিধে হবার কথা নয়। ঠিকানা অনুযায়ী সুনীল জেঠুর বাড়ি ছিল সিদ্ধেশ্বরী কালী মন্দিরের খুব কাছেই। ঠিক হলো এই সুযোগে একবার চেষ্টা করা যেতে পারে মন্দিরে যাওয়ার। সুনীল জেঠুর বাড়ি থেকে ফিরবার সময় ওই মন্দিরে যাওয়া হবে স্থির হলো। সেই সময় বাবার অফিসের একটি ছেলে, এই বছর 18 বয়স, তার নাম চঞ্চল, আমাদের বাড়িতে কি একটা প্রয়োজনে এসেছিল,
পরদিন আমরা সুনীল জেঠুর বাড়ি যাব শুনে কিরকম অদ্ভুত চোখ করে তাকিয়েছিল। বাবাকে বলেছিল, স্যার ওর বাড়ি যাবেন না। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন রে, যাব না কেন? চঞ্চল চুপি চুপি বলেছিল, কেউ যায় না স্যার ওর বাড়িতে। বাবা হেসে উড়িয়ে দিয়েছিলেন। কেন যায় না? এই প্রশ্নের উত্তর চঞ্চল দিতে পারেনি, খালি ওর গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমি শুনে ফেলেছিলাম পাশের ঘরের থেকে। সেই সময় মা এসে পড়ায় চঞ্চলও আর কথা না বাড়িয়ে চলে গিয়েছিল। এখনো মনে পড়ে চঞ্চলের স্বরে এমন একটা সাবধানবাণী ছিল যা অগ্রাহ্য করার পরিণাম সাংঘাতিক হবে বলে আমার ওই বয়সেই মনে হয়েছিল। ভয় করছিল, কোনো অমঙ্গলের সংকেত বোধহয় পশু পাখিরা আগে পায়, আর পাই ছোটরা। কিন্তু ছোটদের কথা কেউ গুরুত্ব দিয়ে শোনে না। আমার কেমন যেন ভয় করছিল। একবার ভাবলাম ঠিক সময়ে কোনো অজুহাতে সুনীল জেঠুর বাড়ি যাওয়াটা ভণ্ডুল করে দিই, কিন্তু মিথ্যা বলার অভ্যাস ছিল না বলে পারলাম না। মাকে বলেছিলাম না গেলে হয় না। মায়ের নিজেরও যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমায় বললেন, না বাবা যেতে হবে। আমি আর কথা বাড়াইনি, কিন্তু মনটা খুঁত খুঁত করতে লাগলো। পরদিন অর্থাৎ শনিবার সন্ধে 7:30 কালু এসেছিল রিক্সা নিয়ে আমাদের নিয়ে যেতে। বেরোতে যাব, বাড়ির সামনে আমাদের পথ আটকে দাঁড়ালো ডেভিল, আমার আদরের সারমেয়। ডেভিল বাকিদের চোখে ছিল যাকে বলে পথের কুকুর, কিন্তু আমি ওর পৃষ্ঠপোষকতা করতাম। অরণ্যদেবের কুকুর বা নেকড়ের নামে ওর নাম রেখেছিলাম ডেভিল। কুচকুচে কালো, রোগা। ডেভিল পথ আটকে দাঁড়ালো, মুখে কুই কুই শব্দ, আমাকে যেতে দেবে না। ওকে কিছুটা ভুলিয়ে ভালিয়ে রিকশায় উঠে বসলাম। রিকশা চলতে শুরু করলে কি মনে হলো পিছনে ফিরে তাকালাম, দেখি ডেভিল অদ্ভুতভাবে আমাদের রিকশার দিকে তাকিয়ে আছে। মনে হলো ভয় পেয়েছে। ও হঠাৎ ভয় বা পেতে যাবে কেন? আমার গাটা ছমছম করে উঠল। রানাঘাট ছোট জায়গা, রিকশা করে সুনীল জেঠুর পাড়ায় পৌঁছতে বেশি সময় লাগলো না। বাবার কাছে ঠিকানা ছিল, আমরা বাড়িটা খুঁজতে লাগলাম। ঠিকানা অনুযায়ী বাড়িটা পাওয়াও গেল, একটা ছোট একতলা বাড়ি। ঘরের সদর দরজাটা বেশ নিচু। আমার কেন জানি না একদম ঢুকতে ইচ্ছে করছিল না। এমন সময় ঝুপ করে লোডশেডিংটাও হয়ে গেল। সেটা ছিল অমাবস্যার রাত, আর রাস্তায় কোথাও আলো নেই। এতক্ষণ যা আলো ছিল সেটা আশেপাশের বাড়ি থেকে আসা বিচ্ছুরিত আলো, এখন তাও নেই, নিকশ কালো অন্ধকার। কালুকে আমরা ওই বাড়ির সামনেই রিকশা নিয়ে অপেক্ষা করতে বললাম। কালু অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনারা কি ওই বাড়িতে যাবেন? ওর অবাক ভঙ্গিটা আমার চোখ এড়ালো না। বাবা বললেন, হ্যাঁ ঠিকানা তো এই বাড়িটারই দেওয়া আছে। কালু আবার জিজ্ঞাসা করল, ঠিক দেখছেন তো এই বাড়িটাই? বাবা দেখে টেকে বললেন, হ্যাঁ এই বাড়িটাই, তুমি এখানেই দাঁড়াও, বুঝলে আমরা আধ ঘন্টার বেশি বসবো না। সুনীল জেঠু মিষ্টি খেতেন না বলে আমরা কিছু নিমকি ঘরে বানিয়ে নিয়ে গিয়েছিলাম, ওটা শুদ্ধ নেমে আমরা ওই বাড়ির সদর দরজায় কড়া নাড়লাম। দুই তিনবার কড়া নাড়াবার পরেও ভিতর থেকে কেউ যখন সাড়া দিল না, তখন মনে হলো সুনীল জেঠু বাড়িতে নেই। আমরাও তো খবর দিয়ে আসিনি, এসেছি যখন তখন আরও একবার চেষ্টা করা যাক। এই ভেবে আরও বার দুয়ে কড়া নাড়ানো হলো। বাবা রাখতে লাগলেন, সুনীলবাবু, ও সুনীলবাবু। একটা সময় খুট করে একটা আওয়াজ হলো সদর দরজায়। দরজাটা খুলে গেছে, মনে হলো নিজে থেকেই। ঘরের ভিতর থেকে একটা মৃদু আলো আসছে, একটা কম পাওয়ারের ইনভার্টারের আলো যেমন হয় ঠিক তেমন। কোনো মোমবাতি বা হ্যারিকেন নয়,
আমরা ঘরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকতেই একটা বিকট অনুভূতি হলো, সত্যি বলছি বিকট। মনে হলো এ কোথায় এসে পড়লাম। একটা খারাপ গন্ধ নাকে ধাক্কা মারল। ভীষণ ছোট্ট ঘর, মনে হলো মাটির। একদিকের দেওয়ালে একটা কুলুঙ্গিতে একটা ছোট্ট ইনভার্টারের ল্যাম্প রাখা, যেটা টিমটিম করে জ্বলছে আর মাঝে মধ্যে আলোটা কেঁপে কেঁপে উঠছে। ঘরে একটা মাত্র তক্তপোষ, সেখানে সাকুল্যে একজন মাত্র শুতে পারে। মেঝেই যিনি বসে তাকে দেখেই বুকটা ছ্যাত করে উঠল। তখন ক্লাস সিক্সে পড়ি, কিন্তু ওই বয়সেই অনেক ভৌতিক বই আর গল্প পড়ে ফেলেছি। মনে হলো সেই সব বইয়ের পাতা থেকে যেন এক ডাকিনী চুপি চুপি উঠে এসে এই অন্ধকার ঘরে অধিষ্ঠান করছে। এক বৃদ্ধা, অতীব শীর্ণ কায়া, সাদা শাড়ি মুড়ি দিয়ে বসে আছেন মেঝেই। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কারণ মাথায় ঘোমটা দিয়ে আছেন। আমাদের দেখে হেসে উঠলেন, হাসিটা ভীষণ অস্বস্তিকর। বললেন, হেসেছিস? খোনা গলা। ওই অন্ধকারে ওই রকম এক মূর্তির থেকে ওরকম খোনা গলার আওয়াজ শুনে যে কোনো বীরপুরুষই ভয় পাবে। বাবা আর মা অবাক হয়ে তাকালেন। আমরা তো জানিয়ে আসিনি, অথচ ওর কথা শুনে মনে হচ্ছে আমরা আসবো সে কথা উনি আগে থেকেই জানতেন। মা ওর সামনে নিমকির ঝোলাটা রাখলেন। ভেসে এলো ঘুমটার মধ্যে থেকে সেই খোনা গলার আওয়াজ। আমি অনেক রকম মানুষ দেখেছি, কিন্তু তেমনটি দেখিনি। বাবা আর মা ওর সঙ্গে কথা বলতে লাগলেন। আমি কিছুই মনে করতে পারছি না কি নিয়ে কথা বলছিলেন। নিজের পরিচয় দিয়েছিলেন সুনীল জেঠুর পিসিমা বলে। আমার চোখ চলে গেল ওই ছোট্ট ঘরের দেওয়ালে। দেখলাম সেখানে তিন দেওয়াল জুড়ে শুধু ছবি টাঙানো, সবই সাদা কালো ছবি। একটা ছবি দেখলাম একটি শবদেহ শোয়ানো আছে আর তার পাশে এক বালিকা বসে। শ্মশান যাত্রীদেরও দেখা যাচ্ছে। মৃতদেহের মুখটা বেশ স্পষ্ট হয়ে উঠেছে ছবিতে, চন্দন পরানো, ফুলে ফুলে ঢাকা। বৃদ্ধা বোধ হয় আমাকে খেয়াল করছিলেন, কথা থামিয়ে বলে উঠলেন, কি দেখছো ভাই? ওই 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 ছবিটা, ওটা আমার খুব প্রিয় ছবি। শুয়ে শুয়ে ওটা আমার বর। আমি ওই ছোট্ট বয়সে বেধবা হয়েছি। ওই দেখো ওটা আমি, কাছে গিয়ে দেখবে? ভয়ে অস্বস্তিতে আমার গলা শুকিয়ে গেল, মাথা নেড়ে জানালাম তার প্রয়োজন নেই। খনা গলায় হাসি শোনা গেল। ভয় করছে? দেখো দেখো, ভালো করে চেয়ে দেখো, কত পুরনো সব ছবি। বলে বৃদ্ধা ভীষণ সরু আঙুল দিয়ে নির্দেশ করে এদিক ওদিক দেখতে লাগলেন। ওইটা ওইটা আমার দেওর, বাজ পড়ে মারা গিয়েছিল। আর আর ওইটা দেখছো, ওইটা আমার শ্বশুর মশাই গাড়ি চাপা পড়েছিলেন। আর 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 এইটা এইটা দেখো, এটা আমার শাশুড়ি মা এক চিতায় সতী হয়েছিলেন। আরও কি সব যেন বলে যাচ্ছিলেন, আমি আর সহ্য করতে পারছিলাম না। দেওয়াল জুড়ে শুধু মৃত মানুষের ভিড়। মনে হলো তিন দিক জুড়ে তিন দেওয়াল থেকে শয়ে শয়ে মৃত মানুষ আমাকে দেখছে। সেই কায়াহীনরা যেন এমন নিঃশুতি রাতে স্তব্ধতার জন্যই অপেক্ষা করে থাকে,
পৃথিবীর বায়ুতে ঘনীভূত হয়ে ফিরে আসার জন্য। সেটা যেন শুধু সেই বিদেহীরই মিলনের লগ্ন। আমরা এসে পড়েছি খুব ভুল সময়ে। সেই অপার্থিব ছায়াময় সত্তারা যেন কৌতুকভাবে চেয়ে আছেন আমাদের দিকে। বাতাসটা ক্রমশ ভারী হয়ে আসছে। কই, আমি যা অনুভব করতে পারছি তা কি মার বাবা পারছেন না? এক সময়ে বৃদ্ধা বললেন, আমাদের খাই বটে, খালি পিসি আর পিসি। কতবার বিয়ে করতে চেয়েছে, আমি খালি বলেছি যে চাই করো বাপু, আমি প্রতি অমাবস্যা শনিবার করে আসর বসাবো, তারা সবাই আসবেন। তোমার বউকে বলো যেন আবার ভয় না পায়। শুনিল বিয়ে করলো না? তারপর মায়ের দিকে তাকিয়ে বাবাকে বললেন, বউ ভালো পেয়েছো তো? আমার সুনীলকে কষ্ট করে বললাম, সে আর ভয়ে বই আনলো না। তুমি ওকে বলো তো বাবা যেন বিয়ে করে, ও বিয়ে করলে আমারও একটু সুবিধে হয়। একা একা থাকে, ঘর দোর বাসি হয়ে থাকে, কী রাঁধে কী খায় সেই জানে। ও বিয়ে করলে আমিও একটু রেহাই পাই। আমি তো আসি অমাবস্যার রাতে পুরনো মানুষদের সঙ্গে একটু সুখ দুঃখের কথা কইতে, তখন একটু আধটু গুছিয়ে টুছিয়ে যায় আর কি। আর কি জানো বাবা, এও স্ত্রীর নিঃশ্বাস খুব ভালো। অনেকে ওই জানে ছবি দেখছ, অনেকে ঠিক আসতে চায় না ঘরে, এও স্ত্রী নেই বলে। এও স্ত্রী থাকলে না তাকে সামনে বসিয়ে ডাকলে তেনারা ঠিক আসতেন, এত করে শান্তি হতো না। মা বাবার দিকে তাকালেন, বাবা শুনে যাচ্ছিলেন মন দিয়ে। হয়তো ভাবছিলেন কোনো ছুতোই উঠে আসবেন, হয়তো ভাবছিলেন বৃদ্ধার মস্তিষ্ক বিকৃত। বৃদ্ধা বারবার মায়ের দিকে তাকাচ্ছিলেন। আমি অনেক চেষ্টা করেও তাঁর মুখটা দেখতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল দুটো চোখ যেন কোটরের মধ্যে, গালে মাংস নেই, মুখের হাঁটা যেন অন্ধকার একটা গহ্বরের মতো। কি দরকার ছিল তার মায়ের দিকে ওভাবে চেয়ে থাকার? এক সময়ে বৃদ্ধা উঠে দাঁড়ালেন। দেখলাম একটা মানুষ কতটা হার সর্বস্ব হতে পারে। সাদা শাড়িটা যেন মমির মতো শরীরে পেঁচানো, এরই মধ্যে এক গলা ঘোমটা, শরীরটা কুঁজু। ঠুক ঠুক করে হেঁটে ভিতরের ঘরে যাচ্ছেন বলে মনে হলো। মা মনে করলেন তিনি বুঝি আমাদের জন্য কোনো অতিথি সৎকারের ব্যবস্থা করতে যাচ্ছেন, বলে উঠলেন, মাসিমা আমরা এখন উঠবো, আপনি আমাদের জন্য ব্যস্ত হবেন না। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে চেয়ে থাকলেন, তারপর বললেন, আমাকে একটু সাহায্য করবে না, একটু ভেতরে আসবে? এরপর আর কিছু বলা চলে না। মা তক্তপোষ থেকে উঠে দাঁড়িয়ে তাকে অনুসরণ করলেন। তিনি ডাকলেন, মা ওই ঘরের পর্দা তুলে প্রবেশ করল। ততক্ষণে বৃদ্ধা ওই ঘরে ঢুকে গিয়েছেন। বাইরের ঘরে বাবা আর আমি, সঙ্গে যেন আরও কেউ আছেন যাদের চোখে সরাসরি দেখা যায় না, চোখের কোণ দিয়ে হঠাৎ করে মাঝে মধ্যে দেখা মেলে। মনে হলো তিন দেওয়াল জুড়ে তাঁদের চোখগুলো আমাদের দেখছে। আচ্ছা, উনি মাকে অন্য ঘরে নিয়ে গেলেন কেন? এক মিনিট গেল, দুই মিনিট গেল, হঠাৎ একটা বিকট চিৎকার করে মা ছিটকে এই ঘরে চলে এলেন। চোখে মুখে তীব্র আতঙ্কের চিহ্ন, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। মায়ের ওই মূর্তি কখনো দেখিনি, কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছেন। কোনো ক্রমে ইঙ্গিত করলেন, এখনই চলো পালাও। বাবা কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করতে পারলেন না। সৌজন্যের বালায় মাথায় রেখে আমরা পরিকি মরি করে সেই ছোট্ট সদর দরজা দিয়ে ওই অন্ধকারের মধ্যেই পালিয়ে এলাম রাস্তায়। ঘরের ভিতরে একটা হুটোপুটির আওয়াজ, খোনা গলার শব্দ,
কাউকে যেন কিছু বলছেন আফসোসের সুরে। কালু রিক্সা নিয়ে বাইরেই অপেক্ষা করছিল। ও দেখেই কিছু বুঝে নিয়েছিল, কোনো প্রশ্ন না করে আমাদের রিক্সায় বসিয়ে প্যাডেলিং শুরু করে দিল। মা আমাকে চেপে ধরেছিলেন, গা পুরো ঠান্ডা। ওই সময় আরেকটা আশ্চর্য ঘটনা ঘটল। রিক্সাটা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে দিয়েই যাচ্ছিল। কালুকে আমরা মন্দিরে যাব বলার অবস্থায় ছিলাম না আর। কালু আমাদের বাড়িতেই নিয়ে যাচ্ছিল। মন্দিরের সামনে এসেই হঠাৎ করে ওর সাইকেলের চেন খুলে গেল। ও নেমে গেল চেন ঠিক করতে। সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতর থেকে কে একজন বেরিয়ে এসে আমাদের রিক্সার সামনে দাঁড়ালেন, নিজের পরিচয় দিলেন। তিনি মন্দিরে মায়ের উপাসক। মাকে বললেন, এখনই নেমে এসো। মা কথা না বাড়িয়ে নেমে এলেন। আমি আর বাবাও সঙ্গে গেলাম। পূজারী আমাদের মায়ের সামনে নিয়ে গেলেন সুন্দর মাতৃমূর্তি। মায়ের গলায় নরকঙ্কালের মালা, জানি না সত্যিকারের কিনা। আমরা বসলাম মেঝেই মায়ের সামনে। পূজারী সামনে বসে কিছু জপ করলেন। তারপর মায়ের হাতে কিছু প্রসাদী ফুল দিয়ে বললেন, দুই সপ্তাহ সব সময় সঙ্গে রাখতে। ওই ফুল নিয়ে আমরা আবার রিক্সায় এসে বসলাম। কালু আমাদের বাড়ি পৌঁছে দিল। মায়ের আতঙ্কের ভাবটা দেখলাম অনেকটাই কেটে গিয়েছিল সিদ্ধেশ্বরী মায়ের দর্শন পেয়ে, তাঁর প্রসাদী ফুল পেয়ে। এখনো ব্যাখ্যা করতে পারিনি কি করে ওই পূজারী জানলেন যে মায়ের ওই সময়ে আশীর্বাদের খুব প্রয়োজন। ওখানেই বা কালু রিক্সার চেন খুলে গেল কি করে? এতদিন বিভিন্ন বাধা পড়ে সিদ্ধেশ্বরী কালী মন্দির যাওয়া হয়নি। আজ মা নিজে ডেকে নিলেন। তিনি জানেন তাঁর কোন সন্তানের কখন কি দরকার। এই ঘটনার একটা উপসংহার আছে। এই ঘটনার পরের শনিবার আমরা তিনজনেই কলকাতায় গিয়েছিলাম। কলকাতায় আমাদের বাড়িতে সোনা কাকুকে বলা হলো যে আমরা আগের শনিবার সুনীল জেঠুর বাড়ি গিয়েছিলাম। তিনি বাড়ি ছিলেন না, তাঁর পিসির সঙ্গে দেখা হয়েছে। সোনা কাকু অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, কার সঙ্গে দেখা হয়েছে? বাবা উত্তরের পুনরাবৃত্তি করতেই কাকু বললেন, সুনীলের পিসি অনেক বছর হলো মারা গেছেন। সুনীল এখনো মনে করে ওর পিসি ওকে দেখাশুনো করে চলেছেন। অনেক সময় ও তারাপীঠও যায়, কি সব যেন করে, আর ওর পিসির সঙ্গে যোগাযোগ করে। অনেক সময় নাকি ও রানাঘাটের বাড়িতেও ফেরে না কি সব কারণে। কাকু আর কথা বাড়াননি, তিনি যা বুঝবার বুঝে গিয়েছিলেন। সুনীল জেঠু এরপর কখনো আর আমাদের রানাঘাটের বাড়িতে আসেননি, আমরাও ডাকিনি। মা ওই ফুল সব সময় কাছে রাখতেন, সুস্থ হয়ে উঠেছিলেন কিছুদিনের মধ্যেই। কিন্তু বলতে গিয়ে থামলেন রুদ্র। অর্পিতা সৌম্যের গা ঘেঁষে বসে রইল। সমুদ্রের গর্জন ভরে দিল ঘরের নৈঃশব্দকে। হ্যারিকেনের শিখাটা কেঁপে উঠল দুইবার। একটু চুপ করে থেকে বললেন রুদ্র, কিন্তু মা কখনো কাউকে বলেননি ঠিক কি দেখেছিলেন সেই সন্ধেয়। সেটা রহস্যই রয়ে গেল।